আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌর যুব লীগের উদ্যোগে 200 হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের সড়ক বাজার ও রেল স্টেশন এলাকার বিভিন্ন এলাকার হতদরিদ্রদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মোমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক কাউসার ভূঁইয়াসহ উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।